नमस्कार, सहज बांगाली रान्नार चैनेले आपनादेर सबाईके स्वागत। आमार चैनेलटी एखोनो जारा सबस्क्राइब करेननि तारा प्लिज सबस्क्राइब करुन एबं आमार रान्नाटी भालो लागले अवश्यई लाइक देबेन एबं कमेंट करे जानाबेन केमन लागलो एबं बेल आइकनटी अवश्यई प्रेस करबेन आमार परबर्ती रान्नागुलिर भिडियो सबार आगे पावार जन्य। आज आमी करब गाजरेर हालुआ। एजोन्नो आमी चारटे गाजर कुचिए नियेछि, एक टेबिल स्पून घी नियेछि, हाफ कप चीनी नियेछि, आलमंड चार थेके पाँचटा कुचिए नियेछि, खेजूर कुचिए नियेछि, आर नियेछि काजू बादाम भेंगे गुड़ो करे नियेछि, एक टेबिल स्पून नियेछि कार्डामम पाउडार आर दूध। प्रथमेई एकटा कड़ाई गरम करे ताते घीगुलो दिए दिच्छि। घी गले गेले आमरा एर मध्ये दिए देबो दुटो एलाच। एबार घीटा गलानो गलार समय आमरा एते दिए दिच्छि आगे थेके कुचिए रखा गाजरगुलो। एभावे सब गाजरटाई आमरा दिए दिलाम कड़ाईते। एबार आमरा ओई घीयेर मध्ये गाजरगुलोके भालो करे भेजे नेब। এইভাবে ঘিতে গাজরগুলো ভেজে নিলে একটা যেমন ভালো সুগন্ধ আসে তেমনই গাজরের কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট গাজরগুলোকে গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব। এই সময় চাপা দিয়ে রাখলাম। দেখুন 10 মিনিট এইভাবে চাপা দিয়ে ভেজে ভেজে গাজরগুলো প্রায় অর্ধেক হয়ে গেছে। খেয়াল রাখবেন গাজরগুলো যেন পুড়ে না যায় এবং এই সময় গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়াম রাখবেন। এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা খেজুর, আলমন্ড এবং কাজু। এবার এগুলোকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এলাচ গুঁড়ো বা কার্ডামম পাউডার। এইভাবে ভালোভাবে নেড়ে বাদাম ও খেজুরটাকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে দেব। আমি এখানে খেজুর ব্যবহার করেছি কারণ আমি এখানে চিনিটা কম ব্যবহার করছি, তাই জন্য আমি এখানে খেজুর দিয়েছি। আপনারা বেশি চিনি দিলে খেজুর নাও ব্যবহার করতে পারেন। এবার এতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। এইভাবে 10 থেকে 15 মিনিট নাড়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। দুধটা আমি একবারে বেশি ইউজ করব না, আস্তে আস্তে অল্প পরিমাণে ঢেলে এইভাবে নেড়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ হওয়া অবধি দুধ মিশিয়ে এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো। এইভাবে খেজুরগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে ক্রমাগত আমরা নাড়িয়ে গাজরে একটা পাক নিয়ে আসব। দেখুন গাজরগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং হালকা একটা পাকও চলে এসেছে। এবার এতে আমি আরেকটু দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ লো মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণই আমি দুধে করছি, কোনো রকম জল ব্যবহার করছি না। এ সময় আরও একটু দুধ মিশিয়ে আমি ভালো করে নেড়ে গাজরটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় গ্যাসের আঁচটা আমি লো থেকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাওয়া। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না চাইলে না থাকলে নাও দিতে পারেন।
দিয়ে আমি এইভাবে নেড়ে ক্রমাগত পাকটা দিয়ে নেব। দেখুন গাজরের কাঁচা ভাবটা প্রায় সম্পূর্ণটাই চলে গেছে। এই সময় গ্যাসের আঁচটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। ঠান্ডা করে পরিবেশন করুন। আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো। থ্যাংক ইউ।